কিছু মাস আগে শুভশ্রী গঙ্গোপাধ্যায় ও রাজ চক্রবর্তী ঘোষণা করেন যে খুব শীঘ্র ইউভান বড় দাদা হতে চলেছে। দ্বিতীয়বার মা ও বাবা হতে চলেছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায় ও রাজ চক্রবর্তী। প্রেগনেন্সির প্রথম দিন থেকে নর্মাল রুটিনে চলতে দেখা গেছে নায়িকাকে। অন্তঃসত্ত্বা হওয়ার কারণে বাদ দেননি কোনো কাজ। এবার আট মাসের অন্তঃসত্ত্বা নায়িকাকে দেখা গেল জিমে ঘাম ছড়াতে। সেই ভিডিও দেখে মিশ্র প্রতিক্রিয়া নেট পাড়ায়। তবে অনেকেই বেশ উদ্বিগ্ন শুভশ্রীর স্বাস্থ্য নিয়ে। শুক্রবার সকালে একটি ভিডিও পোস্ট করেছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। সেই ভিডিওতে একেবারেই নো মেকআপ লুকে দেখা যায় নায়িকাকে। পরনে ছিল ছাই রঙা ও কালো কম্বিনেশনের জিম ওয়্যার। সেই ভিডিওতেই নানা রকমের এক্সারসাইজ করতে দেখা যায় শুভশ্রীকে। ক্যাপশনে নায়িকা লিখেছেন, কোনো অজুহাত নয়। হ্যাশট্যাগে তিনি জানিয়ে দেন যে তিনি আট মাসের অন্তঃসত্ত্বা। তাকে অনুপ্রাণিত করার জন্য ধন্যবাদ জানান তার ট্রেইনারকেও। শুভশ্রীর ভিডিও দেখে অভিনেত্রী দর্শনা বণিক লিখেন, অনুপ্রেরণা। একদিকে যেমন অনেকেই তাকে অনুপ্রেরণা বলেছেন, তাকে কুর্নিশ জানিয়েছেন, সেরকমই অনেকে তার জন্য উদ্বিগ্নও বটে। এক নেটিজেন লিখেছেন, আমার মনে হয় না এটা ঠিক কাজ, এই সময় আপনার বিশ্রাম নেওয়া উচিত, এই ধরনের এক্সারসাইজ নয়। অন্য এক নেটিজেন লিখেন, কি দরকার, এই লাইফস্টাইল দেখলে ভয় করে। আরেক ব্যক্তি লেখেন, দয়া করে করবেন না। এক নেটিজেন লেখেন, ম্যাটারনিটি যোগ ব্যায়াম করে অনেকে, কিন্তু জিম কেউ কেউ কটাক্ষ করতেও ছাড়েননি। কিছুদিন আগে কুর্তি পরে সাধ খেয়ে নেট পাড়ার সমালোচনার মুখে পড়েছিলেন শুভশ্রী। ফ্লোরাল কুর্তি পরে সাধ খাওয়ার জন্য অনেকের কটাক্ষ শুনলেও অনেকেই মনে করেন টলিউডের ট্রেন্ড সেটার শুভশ্রী। শুধু সাধই নয়, গোটা প্রেগনেন্সি জুড়ে যেভাবে কাজ করে চলেছেন তিনি, যে যে ফটোশুট করেছেন তা সত্যি অকল্পনীয়। আর এক মাসের অপেক্ষা, খুব শীঘ্রই দ্বিতীয়বার মা হতে চলেছেন শুভশ্রী।